গাইজ, ফাইনালি আজকে ফিফথ ব্লক। তো এই ব্লকটা ভালো করতেই হবে আমাদেরকে। হেনরি অ্যালেন বকখালি, তো সাথে যাচ্ছে পূজা অবভিয়াসলি। তো এখন বাজে 4টে, পূজা রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি অলমোস্ট। গোপ্রোটাকে শুধু হেলমেটে ফিক্স করবো। অ্যান্ড সবাইকে এত সাপোর্ট করার জন্য রিয়েলি রিয়েলি অনেক থ্যাংক ইউ। তো চলো ফটাফট রেডি হয়ে যাই, বেরিয়ে যাই, আর বেশি কথা না বলে রাস্তায় যেতে যেতে কথা হবে, দেখতে থাকো। তো আমরা বেরিয়ে গেছি, অনেকটা আমি চলেও এসেছি। তো স্টার্টিং আমি দেখাতে পারিনি, ওয়েদারের জন্য একটু প্রবলেম করছিল। তো নো প্রবলেম, এখন তো ওয়েদার এখন ভালোই আছে। তো আমি এখন চিংড়িহাটার কাছে, তো এখন যাচ্ছি পূজাকে আগে পিক আপ করবো, দেন আমি ওকে নিয়ে ডাইরেক্ট বেরিয়ে যাবো বকখালির জন্য। তো গাইস, ফাইনালি কেষ্টপুর চলে এলাম, পূজা নামছে, ও এলে তারপরে আমরা বেরিয়ে যাবো। তো এই বাড়িতেও থাকে আর কি। হাই হাই হাই, হ্যাঁ বৃষ্টি হচ্ছিল। ইয়েস, ইউ আর অন দ্য ব্লগ, মর্নিং। ইয়েস ইয়েস, তো ফাইনালি চলে এসছে, রেডি পুরো। যাও যাক, আজকে যা হলো বৃষ্টি। তুই তো বৃষ্টি ভয় পাস না, কি করবো, বৃষ্টি হচ্ছিল, তোর হেলমেটটা একটু ভিজে গেছে, বাট কিছু করার নেই। ও আমার মতো ব্যাগও নিয়ে নিয়েছে সামনে, নাইস নাইস। তাহলে তো কাকা খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ওঠো, টাটা তাহলে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো পূজার বন্ধুরা চলে গেল, ওরা কোথায় গেল, বাড়ি, ওরা বাড়ি গেল, ওরা ছিল কালকে ওর সাথেই। যতটা এক্সাইটমেন্ট হচ্ছে ওয়েদারটা জানে, ততটা এক্সাইটেড থাকে। আমরা এখন বাইপাসে উঠে গেছি, এখন আছি বাইপাস হাওয়ার কাছে। তো হালকা হালকা মনে হচ্ছে বৃষ্টি আবার হচ্ছে, তো ক্যামেরাটা আমাকে ঢুকিয়ে নিতেই হবে এবার। তো আমরা এখন অনেকটাই চলে এসেছি, আমতলা থেকে এগিয়ে একটা শর্টকাট নিয়ে ফুলপির দিকে যাচ্ছি। ও কি লাগছে এই জায়গাটা, পূজার ফটোশ্যুট হচ্ছে, আমারও কিছু ছবি তুলে দিয়েছ। তো যাই হোক, এই যে তোমরা সেসকিকে দেখতে পাওনি এতক্ষণ, এই যে সেসকি, কেমন লাগছে জায়গাটা বল। হ্যাঁ একদম মুখের সামনে নিয়ে চলে এসেছে, চলো চলো, সত্যিই খুব ভালো জায়গাটা। তো আমরা এখন কুলপির কাছাকাছি চলে এসেছি, আর 3.8 কিলোমিটার সেখান থেকে। তো কুলপির ওখানে উঠে গেলে তারপরে আমরা একটু ব্রেক নেবো, কারণ পূজার পেট পেয়েছে খুব খিদে, আর ইভেন আমারও পেয়েছে হালকা হালকা। তো আমরা একটা কিছু খাবো আগে। তো লুচি চলে এসছে, এই যে খাও লুচি। আমরা একটু হল্ট নিয়েছি, পিঠ ফিট ব্যথা, মানে অনেকটাই ব্যথা করছে এখন, এটাই একটু ট্রাভেলের কষ্ট। ঠিক আছে, দিলাম তো একটু আগে, লুচি খাবে তেল হবে না, এটা হতে পারে না, বাঙালি, বাঙালির ভুড়ি ছাড়া কি বাঙালিকে ভালো লাগে, সেটাই দেখা তোর ভুড়িটা, নিজের ভুড়ি দেখা, নিজের আরে আমার খাওয়ারই নজর দিচ্ছে খালি, ও পুরো বরিত্র দত্ত ঠিক ওরকমই ও করে। তো খাওয়া ডান, পূজা এবার আমরা বেরোচ্ছি, ঠিক আছে, এনার্জি ফুল, আমার ঘুম পাচ্ছে, বিশাল ঘুম পাচ্ছে। कहाँ से आए आप लोग? हम दिल्ली से आए हैं। अरे बाप रे, आपका ब्लॉग देखा हमने। ठीक है, आप लोग यहीं पे आपका ब्लॉग आ जाएगा, तो आप लोग देख लेना। बाय बाय, ভালো বেশ, সুইট ফ্যামিলি। এখন বাজে অলমোস্ট 8টা, তো আমাদেরকে ওখানে 9:30টার মধ্যে তো ঢুকতেই হবে, 1.5 ঘন্টার মধ্যে আমাকে কভার করতে হবে 70 কিলোমিটার। বাচ্চাগুলো খুশি হয়ে গেছে, ক্যামেরা দেখলেই যেন সবাই মন থেকে একটা খুশি খুশি ফিল হয়।
তো আমরা চলে এসেছি এখন কাকদ্বীপ পেরিয়ে এখন নামখানা ঢুকবো আর কি। তার আগে একটু দাঁড়ালাম, কারণ বহুত ঘুম পাচ্ছে আমার, আমি পারছি না। ইভেন ওরকম ঘুম পাচ্ছে আশা করি। কিরে ঘুম, কোমর, কাঁধ আর কিছু নেই। এরা হয়, ট্রাভেল করলে হয়, কিছু করার নেই। ও আমরা বেরিয়ে পড়েছি আবার, এবার নামখানা ঢুকবো আর বেশিক্ষণ না এখান থেকে। সত্যি খুব ঘুম পাচ্ছিল, যাই হোক কোনোভাবে ঘুমটা কাটালাম, কারণ আমাদের পৌঁছাতে হবে তাড়াতাড়ি, বৃষ্টি বৃষ্টি নামার আগে, যদি বৃষ্টি আবার নেমে যায়। তো আমরা এবার নামখানায় চলে এসেছি, এবার আমরা এখানে একটু চা ফা খাবো, রেস্ট নেবো, একটু হল্ট করবো, দেন বাকি আমাদের 24 কিলোমিটার করে দেবো। ওরা এখানেই থাকে কিন্তু ওরা কোনোদিনই যায়নি বকখালি, আমার 4 বার ঘোরা হয়ে গেছে। কোনো ব্যাপার না, তোমরাও যাবে। হ্যাঁ, ওনার ছোটো ছেলে ব্যাঙ্গালোরে থাকে, তো এলে ওনাকে নিয়ে যাবে বলেছি। যাক, আমার ছোটো ছেলে যাচ্ছে। প্রথমবার যাচ্ছে, কেমন লাগছে বলো? আর নেই কিছু, এই বকখালি ঢুকে গেছি আমরা। এবার আমরা যাচ্ছি এখন ফার্স্টে হোটেল, হোটেল থেকে আমরা যাব বিচ। তো আগে একটু রেস্ট নিই, কারণ এতটা আমরা ট্রাভেল করে এসেছি, একটু রেস্ট দরকার বডি। কোনো তাড়াহুড়ো নেই আমাদের, অনেক সময় আছে, আরামসে যাব, আরামসে ঘুরব। যাই হোক, আমাদের হোটেলটা খুবই সুন্দর, আর সারাদিন এখানে হাওয়া বইতেই থাকে, বইতেই থাকে, তো খুব ভাল লাগে। দেখি আমাদের রুমটা কোন সাইডে দিচ্ছে, তাহলে বিচ সাইডটা আমরা দেখতে পাবো। যদি ওপরে হয় তাহলে খুব ভালো হয়। কেমন চা টপে? বাহ, চলো, ঠিক আছে, বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা রেডি হয়ে গেছি, একটু রেস্ট নিয়ে নিয়েছি, তো একটু চার্জ আপ হয়ে গেছি, যাতে একটু গিয়ে এবার এনজয় করতে পারি, কারণ এত ঘুম পাচ্ছিল, এত ঘুম পাচ্ছিল যে আমরা পারছিলাম না। ও শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়েছি, ও তো ড্রেস চেঞ্জই করেনি, আমি তাও ভদ্র, আমি করি। ওটার রেকর্ডিং নেই, নাহলে আপনাদের দেখাবো। যাই হোক, চলো আমরা বেরোই, তারা দিয়ে দিয়েছি, চাবিটা সাবধানে রাখতে হবে। এবার যাব আমরা সমুদ্রে, তার আগে আমাদের ছাদের ভিউটা একটু দেখি দিই আপনারা। মাই গড, সমুদ্র পুরো দেখা যাচ্ছে এখান থেকে। আমি জানি না ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে কিনা, বাট ওই যে সমুদ্র আমাদের চোখে যখন দেখছি আমাদের অনেক কাছে লাগছে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কেমন লাগছে বল? তো চলে এসছি ফাইনালি বকখালি বিচে, তো বাইকটা পার্ক করে দিয়েছি এখন, এখন এই আমরা মার্কেট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো বিচে চলে এসেছি, প্রচণ্ড ভিড় আজকে, যেহেতু রোববার আজকে তো অনেক ভিড় দেখতে পাচ্ছি। আমরা ভেবেছিলাম যে ভিড় হবে না হয়তো বেদারের জন্য, বাট প্রচুর লোক এসেছে। তো আমরা এখন ম্যাগি খেতে এসেছি, তো ম্যাগি খেতে এসে ও বলছে ফ্রাইড ম্যাগি, আন্টির উপর দিয়ে একটা বাউন্সার চলে গেল। ফ্রাইড ম্যাগিটা কি? ইউটিউব দেখ, আমি জানি না। কেমন বলো খেয়ে? তুই কি এখন আমার খাওয়াটাও দেখাবি? হ্যাঁ,
এটা মাঝে মাঝে ফুড ব্লগও হতে পারে। কেমন ঠিকঠাক আছে? চলো ভালো, খারাপ না। বৃষ্টি নেমে গেছে, এবারে হোটেল যাই। খিদাও পেয়েছে আমাদের, চান করা তো হয়নি, যাই হোক একটু তো মজা হলো সমুদ্রে। কারণ চার করবো না, কারণ শরীরটা খুবই খারাপ, এখনো ঠিক হয়নি। পিয়ে ছাতা নিয়ে আমার পেছন পেছন হাঁটছে। যাই হোক, সেস্কি মানে এতক্ষণে ভিজে গেছে, সেস্কিকে নিয়ে এবার যেতে হবে হোটেল। তো হয়ে গেছে প্রবলেম, আমরা আজকে হেনরি আইল্যান্ড যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছি, এতটা ভালো ওয়েদার ছিল। আর আমরা এতটা জার্নি করে এসেছি বলে আমরা কিছুতেই ঘুমাতে ঘুমতে ঘুরতে পারিনি। এই দেখো, এর জন্য সব হয়েছে। এসি ছাড়, এসি ছাড়, এসি এমন ছেড়েছে যে ঘুমই ভাঙেনি আমার, নিজেরও ভাঙেনি আমারও ভাঙেনি। এই টাইমে আমাদের হেনরি আইল্যান্ড থাকার কথা ছিল, অ্যাটলিস্ট আমি চাইছিলাম যে আজকের মধ্যে ফুল ব্লগটা শেষ করে দিতে, বাট হলো না। সো আমাদের ওয়েট করতে হবে কালকে অবধি।